নিয়োগ দুর্নীতিতে নামজারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবরেশ ভট্টাচার্য জেলে যাওয়ার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি। তিন মাসের জন্য সাময়িকভাবে ওমপ্রকাশ মিশ্রাকে উপাচার্য নিযুক্ত করা হয়। সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে 26 জানুয়ারির পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যহীন অবস্থায় রয়েছে। একে একে রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসারের পদ শূন্য। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা দেখা দিয়েছে। উপাচার্য, রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসারের দাবিতে বিক্ষোভে নামল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাঁচাও মঞ্চ। এদিন বাঁচাও মঞ্চের সদস্যরা অরাজনৈতিক পক্ষপাত, দুষ্ট এবং শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগ করা হোক, না হলে বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর প্রতিবন্ধকতা আসবে। রাজনৈতিক ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে, স্বচ্ছ ভাব মূর্তির ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে, ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে, অবিলম্বে অনুমতির অচল অবস্থা কাটাতে ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে, ফিনান্স অফিসার। বিক্ষোভ মূলত আপনারা জানেন যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে স্থায়ী শেষ উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, তিনি এখন জেলে আছেন নিয়োগ দুর্নীতি মামলায়। তারপরে বিশ্ববিদ্যালয়ে প্রায় 3 মাস যাবৎ যে অস্থায়ী উপাচার্য ছিলেন এবং তার আমলেও যে জমি কেলেঙ্কারি এবং জমি বিক্রি নিয়ে যে উত্তাল পরিস্থিতি দীর্ঘ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন এর পথ তৈরি করেছিল, তারপরে আমরা আজকে 25 জানুয়ারি তার যে সময়সীমা সেটা অতিক্রান্ত হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে প্রায় 1.5 মাস হতে চলল উপাচার্যহীন। গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ফিনান্স অফিসার আমাদের রিটায়ার করেছেন, একই সঙ্গে রিটায়ার করেছেন যিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছিলেন, তিনিও রিটায়ার করেছেন। এবং দীর্ঘদিন ধরে উপাচার্য, রেজিস্ট্রার এই দুটো পদ এ স্থায়ী কোনো ব্যক্তিকে নিয়োগ করা হয়নি এবং ফিনান্স অফিসারও গত 28 ফেব্রুয়ারি রিটায়ার করায় বিশ্ববিদ্যালয়ে কার্যত একটা কি অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এবং আপনারা দেখেছেন যে কিভাবে হোস্টেল, রামকৃষ্ণ হোস্টেলে আমাদের 2 দিন পর্যন্ত খাওয়ার আমরা ছাত্রছাত্রীরা পাইনি, সেই জন্য 2 দিন কার্যত হরতাল হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এবং বিশ্ববিদ্যালয়ে এর সমস্ত শিক্ষক, আধিকারিক, কর্মী, আমাদের শিক্ষা বন্ধুরা যারা রয়েছেন, সর্বস্তরের স্টেক হোল্ডার্সদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ডভাবে জনসমর্থন আমরা এক্ষেত্রে আদায় করতে পেরেছি। এক্ষেত্রে আমাদের যেটা মূলত দাবি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে, যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট নয়, সম্পূর্ণ অরাজনৈতিক, শিক্ষাবিদ এবং সুষ্ঠ এবং সবল এরকম ভাবমূর্তি সম্পন্ন, সম্পূর্ণভাবে বলছি যে অরাজনৈতিক এবং এই বিগত দিনে যত ধরনের কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত ছিলেন এরকম কোনো ধরনের নজির আমরা আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চাইছি না। ফলে সম্পূর্ণ অরাজনৈতিক এবং শিক্ষাবিদ এমন সবল এবং সুষ্ঠু ভাবমূর্তি সম্পন্ন উপাচার্যের নিয়োগ আমরা চাই অতি দ্রুত। বিশ্ববিদ্যালয়ের এই যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে এক ভয়ঙ্কর প্রতিবন্ধকতার সম্মুখীন হতে চলেছে, এইটা যাতে না হয় সেই জন্য আমরা এমন উপাচার্য এবং তারই সঙ্গে স্থায়ী রেজিস্ট্রার এবং স্থায়ী ফিনান্স অফিসারের নিয়োগ দাবি করছি। আমার নাম রত।